নমস্কার, আজ আমরা NE24 এর তরফ থেকে চলে এসেছি শিলচর বিলপার অবস্থিত অযাচক আশ্রমে। অযাচক আশ্রমের আজ একটি বিশেষ দিনে আমরা শহরবাসীকে জানাতে চাই NE24 এর তরফ থেকে এই আশ্রমের সম্বন্ধে কিছু কিছু। আমরা শিলচরের মাল্টিভার্সিটি যে বিল্ডিং রয়েছে বিলপার রোডে, সেখানে অস্থায়ীরূপে এই মন্দিরকে স্থানান্তর করছি। এই বিশেষ অনুষ্ঠানে গুরুদেব ওখানে এসেছেন, আগামীকাল আশ্রমের তরফ থেকে দীক্ষাদান করা হবে সকাল 9টায়। তাই আমাদের NE24 এর পক্ষ থেকে জানাই, আপনারা যারা যারা দীক্ষা নিতে চান তারা সকাল 8টা সাড়ে 8টার মধ্যে উক্ত স্থানে পৌঁছে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মন্দিরের কার্যসূচিতে অংশগ্রহণ করতে। NE24 এর তরফ থেকে ক্যামেরায় সঞ্জীব ভট্টাচার্যের সাথে আমি সাগর। ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्ति धन्वातीतं गगनसदृशं तत्तमस्वादि लक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ जस्माज्जातं जगत् सर्वं जस्मिन्नेव मिलियते ये धर्जते चैव तस्मै श्री गुरुवे नमः। ॐ श्री गुरुवे नमः। ॐ श्री गुरुवे नमः। ॐ श्री সেবা দেবেন প্রত্যেকের ভাইদের মতো মনোভাব হয়ে সেবা দিতে হবে।
আজ যে শিবের প্রতিমূর্তি ছিল ভাইদার, অঙ্গনে কোনো বস্তু ছিল ভাইদার মধ্যে, অতএব যারা যারা এখানে সেবা কার্য করবেন তারা মনে করবেন যে কবি সেবাতে আসবেন, ভাইদার কথাটা মনে করবেন। ভাইয়ের মধ্যে মহাপুরুষের নাম নামগুলো এটা তার মধ্যে হতে হবে। আমাদেরকে শিশুবাবুরের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন, পরিপূর্ণ বিনোদনশ্রী দায়িত্ব ভগবানই ভাইদাকে দিয়ে এসেছিলেন। আমার দেখা একটা ঘটনা, একটা সমস্যা নিয়ে ভাইদা এসছে শিশুবাবুর কাছে, যদি বাবা এটা কী হয় কী করব আপনি একটু বলে দেন। বাবুরে স্পষ্ট বললেন, দেখ শ্রীময় এই আসলে পরিপূর্ণ দায়িত্ব তুমি দিছি, তুই যা সিদ্ধান্ত হবে সেটা আমার সিদ্ধান্ত। এত রকম তাকে ভগবানে বলেছেন শিশু ভাইদাকে, তার নামে নামকরণ ভগবানের। অতএব প্রত্যেকে আবার বলছি, যা যাই ভবনে সেবা দেবেন ভাইদার কথা মনে করবেন, তার মতো অনুমতি নিয়ে সেবা দেবেন, সঙ্গে সেবা করবেন, আশ্রমে সেবা করবেন, মানুষ সেবা করবেন। আমি গুরু সুন্দরটা করছি সঙ্গে আপনারা অনুমান আমার গলাটাও ঠিক নেই। ও ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারীজি, আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী দাদামণি গতকাল এই শিলচর অযাচক আশ্রমে শুভ পদার্পণ করেছেন। আজ সকাল সাত ঘটিকায় তারই স্ত্রীহস্তে আমাদের এই মাল্টিভার্সিটি ভবনে শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছেন। তারপর প্রাত আট ঘটিকা থেকে সমবেত উপাসনা চলছে। সমবেত উপাসনার পর পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি ভক্তদের দর্শন দান দেবেন, অন্নপ্রাশন হাতে করি এই অনুষ্ঠানগুলো হবে। তারপর আজ সন্ধ্যা ছয় ঘটিকায় শ্রী শ্রী স্বরূপানন্দ সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি ব্যাকুল ইচ্ছুক দীক্ষার্থীদেরকে দীক্ষা প্রদান করবেন এবং উপায়ন প্রদান করবেন। তারপর তিনি বিকালবেলা কাটলি চড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে আমাদের গুরুব্রাতা দীপকরঞ্জন দেবদাদার বাড়িতে তিনি শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করবেন এবং ওনার বাড়িতে মন্দিরের দ্বার উদ্বোধন করবেন। সেখানে চলবে সমস্ত দিন ব্যাপী অনুষ্ঠান। তারপর তিনি বিকালবেলা আবার শিলচরের উদ্দেশ্যে রওনা হবেন। তারপর দিন অর্থাৎ সাত তারিখ তিনি
কলকাতার উদ্দেশ্যে এই শিলচর অযাচক আশ্রম থেকে রওনা দেবেন। এই চার দিনের সফরসূচি নিয়ে পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি এইবার এসেছেন। আমরা সকলের কাছে, আপন মন জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি, আপনারা সবাই এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। নমস্কার।